অবশেষে জাতীয় দলের ক্যাপ্টান জামাল ভুইয়াকে আর্জেন্টিনার জার্সি উপহার দিলেন এমিলিয়ানো মার্টিনেজ। স্বাক্ষরের পাশাপাশি নিজের হাতেই এমি তাতে লিখে দেন চিয়ার্স জামাল। এর আগে ঢাকায় ছুটিকা সফর শেষে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে এমিলিয়ানো মার্টিনেজ যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাচক্রে বাংলাদেশ ফুটবল দলও তখন সেখানেই ছিল, মার্টিনেজ যাচ্ছেন আর জামাল ভুইয়ারা আসছেন। বেঙ্গালুরুতে সফ ফুটবল খেলে বাংলাদেশ দলের দেশে ফেরার সঙ্গে মিলে গিয়েছিল মার্টিনেজের যাওয়ার সময়টি। এটি জানার পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপারের সঙ্গে দেখা করার প্রবল ইচ্ছা জেগেছিল বাংলাদেশ দলের ফুটবলারদের মাঝে। তার ব্যতিক্রম ছিলেন না জামাল ভুইয়াও, দেখা করার চেষ্টাও করেছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত তিনি মার্টিনেজের দেখা পাননি। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বর্তমান পৃথিবীতে কোনো কিছুই গোপন থাকে না, যার ফলশ্রুতিতে এই ঘটনাটিও গোপন থাকেনি। জামাল ভুইয়া মার্টিনেজের গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন এমন একটি ছবি ছড়িয়ে পড়ে ফেসবুকে। মার্টিনেজ যে তার সঙ্গে দেখা করেননি এটি তাই প্রকাশ্যে আসে। পরবর্তীতে আবেগপ্রবণ বাঙালি জাতি যথারীতি ক্ষোভের বহিঃপ্রকাশও ঘটায়। পরবর্তীতে মার্টিনেজ এই খবরটি পান কলকাতায় যাওয়ার পর। জানা গেছে এটি তিনি জানতে পারেন তার ঢাকা ও কলকাতা সফরের উদ্যোক্তা শতদ্রু দত্তর কাছ থেকে। তিনি ফেসবুক থেকেই জেনেছিলেন পুরো ঘটনার কাহিনী, জেনে মন খারাপ হয়েছে বলেই দাবি করেন তিনি। এ ব্যাপারে কলকাতা থেকে ফোন করে দেশীয় একটি গণমাধ্যমকে তিনি বলেন, বলুন তো মার্টিনেজের দোষ কী? সে কি জামালকে চেনে? আমিও তো চিনি না, চিনলে অবশ্যই দেখা করিয়ে দিতাম। তবে এ নিয়ে বাংলাদেশের সমালোচনা হয়েছে জেনে স্বাভাবিকভাবেই মন খারাপ হয়েছে শতদ্রুর। অনেকেই বলছেন এমিলিয়ানো মার্টিনেজের বাংলাদেশ সফরটি খুব একটা সফল হয়নি, কি করতে তিনি ঢাকা এসেছিলেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। বাংলাদেশ আর্জেন্টিনার সমর্থনের প্রত্যক্ষদর্শী হওয়ার সুযোগ হয়নি, সেই সাথে সাধারণ কোনো মানুষের সঙ্গেও তার দেখা হয়নি। তবে এমিলিয়ানো মার্টিনেজ নাকি খুব করে চেয়েছিলেন অন্তত একটি জনসমাগমে যেতে। ঢাকায় তিনি যা যা করতে চেয়েছিলেন সেগুলো করতে না পারা কিংবা জামাল ভুইয়া বিতর্ক সব মিলিয়ে খুব একটা ভালো সময় জানি আয়োজকদের। অনেক ফুটবল ভক্ত তাই বুকচাপা কষ্ট নিয়ে বলছেন, সংশ্লিষ্টরা চাইলেই তো এখন আর জামালকে মার্টিনেজের সঙ্গে দেখা করিয়ে দিতে পারবেন না। শতদ্রু দত্ত তাই জামাল ভুইয়ার মন ভালো করতে একটি বিকল্প উদ্যোগ নিয়েছেন, এমিলিয়ানো মার্টিনেজের একটি জার্সিতে অটোগ্রাফ নিয়ে তা রেখে দিয়েছেন জামালের জন্য। শুধুই অটোগ্রাফ নয়, তাতে জামালের জন্য শুভেচ্ছা বাণীও আছে। তার সঙ্গে দেখা করতে না পেরে জামালের মন খারাপ হয়েছে সেটি বুঝতে পেরেই এমিলিয়ানো মার্টিনেজ জার্সিতে অটোগ্রাফ দেওয়ার আগে লিখেছেন চিয়ার্স জামাল। আলোচিত এই জার্সিটি বর্তমানে রয়েছে শতদ্রু দত্তর কাছে, তিনি তা জামালকে পাঠাতে চাইছেন কিন্তু জামালের ফোন নম্বর কিংবা ঠিকানা তার কাছে নেই। জানা গেছে এ কারণে তিনি অন্য একটি মাধ্যমে জামালের খোঁজ করছেন, ঠিকানা জেনে জামালকে পাঠিয়ে দিতে চান এমিলিয়ানো মার্টিনেজের জার্সিটি। ভক্তরা বলছেন এটি পেয়ে জামাল ভুইয়ার মনের দুঃখ কিছুটা হলেও দূর হতে পারে। প্রসঙ্গত গত 3রা জুলাই বাংলাদেশে আসেন এমিলিয়ানো মার্টিনেজ, এর আগে আমস্টারডাম থেকে স্থানীয় সময় রাত 11:40 বিমানে ওঠেন মার্টিনেজ। পরবর্তীতে স্থানীয় সময় কাক ডাকা ভোরে তিনি বাংলাদেশে পৌঁছেন। সংক্ষিপ্ত এ সফরে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করেন।